যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে মৌসুমি ঝড় হিলারি। বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হিলারির প্রভাবে ক্যালিফোর্নিয়া ও নেভাদায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। 90 লাখ বাসিন্দার জন্য জারি করা হয়েছে বন্যা সতর্কতা। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে আঘাত হানার আশঙ্কা রয়েছে হিলারির। সেখান থেকে লস অ্যাঞ্জেলেসের দিকে এগিয়ে যাবে এটি। ক্যালিফোর্নিয়ার 84 বছরের ইতিহাসে হিলারিকে সবচেয়ে ভয়াবহ মৌসুমি ঝড় মনে করা হচ্ছে। প্রথমে একে হ্যারিকেনের ক্যাটাগরিতে ফেলা হলেও পরে তা নামিয়ে ফেলা হয়। ঝড়টি আঘাত হানার কারণে লস অ্যাঞ্জেলেস ও সান ডিয়েগোতে বন্ধ রাখা হয়েছে স্কুল, বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। This is potentially an unprecedented extreme weather event for Los Angeles, Southern California, and stay away from anything.